আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের দিন মানে আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের বাড়ি থেকে, কারণ আমরা কালকে বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তে বিকেল সন্ধ্যা এরকম মাঝামাঝি। তো আসার পরে আর মানে ভিডিও করার ইয়ে পাইনি, এনার্জি। তো এখানে বসিয়ে দিয়েছিলাম আমি পাস্তা, আর সকালে পাস্তা করব। তো এই প্রেশার কুকারটা ভেবেছিলাম যে নামাবো না, কিন্তু এখন ভাবছি না এটাও নামালাম। মানে নিরামিষ আমার তত রান্নাবাড়ি হয় না যে মানে প্রেশার কুকারে কি নিরামিষ রান্না করব। তো এত সুন্দর একটা প্রেশার কুকার তুলে রাখবো সেটাও আবার মন মানছে না। তো দুটো প্রেশার কুকারই নামিয়ে ফেললাম। এবার এখানে প্রথমে পাস্তা করে নিচ্ছি। এর আগে চা বিস্কুট খাওয়া হলো সবারই, আর করলো এইমাত্র উঠলো, এখন ব্রাশ করবে, তারপর সবাই মিলে পাস্তা খাবো। আর কালকে মাথায় তেল দিলাম, দিদিবাড়ি থেকে এসে মাথার জন্য কেমন করছিল তো সেই জন্য তেল দিলাম। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন, ফ্রিজে চিকেন আছে, আর সবজি টবজি হয়তো কল্লোল বাজার থেকে নিয়ে আসবে, তারপরে সবজি দিয়ে যাই করি না কেন, মানে দু তিনটা আইটেম রান্না করার ইচ্ছে আছে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, সকালবেলায় এত কথা না বাড়াই। Ooh.
মিনিট মার জন্য রান্না করলাম সয়াবিনের তরকারি আমাদের জন্য মাংস তরকারি ডাল মা তো ডালও খাবে আর হচ্ছে মূলা শাক বেগুন ভাজা তো চলো এবার ভাতটা আমরা খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই হচ্ছে বেগুন ভাজা এখানে আছে মূলা শাক আর এই হচ্ছে ডাল এই হচ্ছে মাংস আর এই হচ্ছে সয়াবিনের তরকারি সবাই মিলে খুব হাসি ফুর্তি করে কারণ আমাদের মধ্যে যে কথাগুলো হচ্ছিল সেগুলো তোমাদের মানে শোনানোর মতো নয় আমরা হাসছিলাম আমাদের কথা নিয়েই তো ভীষণই মজা হলো আর এই যে দেখো সখি এই যে সখি সখিও আমাদের সাথে বিস্কুট খেলো এখন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর অনেকদিন পরে আসার পরে সখি অভিমান করেছিল এতদিন আমাদের সাথে কথাটা বলে না কি অবস্থা আমার সামনে দিয়ে যায় কিন্তু ডাকলে পরে আসেও না এরকম অবস্থা তারপরে এখন দেখতে দেখতে আবার অভিমানটা মনে কাটলো আর এই যে পুষ্কি এখানে বসে আছে সবাই দেখতে চেয়েছিলে যে ও কোথায় আর আজকে মানে ও দুধ চা টুচা খায় না লাল চা খায় সকালবেলা একবার তো আমি বললাম জল একটু খাও বিস্কুট দিয়ে তো সেই বিস্কুট দিয়ে খেলো অল্প সখি বারবার এখানে আসছে এই যে কল্লোল তো বাড়ি এসে দেখি সমস্ত কাজ আমার দিকে টক টক করে তাকিয়ে আছে যে মানে কাজগুলো আমার জন্য অপেক্ষা করছিল কাজ করো খেয়ে না খেয়ে সমস্ত কাজ শেষ করলাম আর গলার অবস্থা তোমরা কথা শুনেই বুঝতে পারছো যে গলার কন্ডিশন আমার কতটা খারাপ আর বাড়ি এসে মানে সবচেয়ে বেশি ভালো লাগলো যে মা আর সখি দুজনেই ভালো ছিল সুস্থ ছিল কারণ মার সাথে তো কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিলাম না মা তো কথা বলতে পার না আর তাছাড়া মানে আশেপাশে কারো নাম্বারও ছিল না যে কার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করব তো যাই হোক বাড়ি এসে মানে দুদিন ছিলাম তাতেই মনে হচ্ছিলো যে অনেক দিন পর বাড়ি এসেছি আর এসে দেখি যখন দুইজনে ভালো আছে তো এটাই মনের শান্তি কিন্তু কাজগুলো যে করতে হলো না খেয়ে কাজে লেগে গেছিলাম সকালবেলা পাস্তা খেয়েছিলাম শুধু আর এই দুপুরে খাওয়া খেতে খেতে চারটা সাড়ে চারটা বেজে গেছিলো মানে দুপুরে ভাত খেতে খেতে আর বাড়ির মানে যে মানে কোথাও ঘুরতে যাওয়া মানে ঝামেলা ঘুরতে গেলাম এতগুলো কাপড় চোপড় হলো সেগুলো ধুয়ে দিলাম বাড়ি এসে তারপরে আবার রান্না তো আছেই আর বাড়ির এমনিতে কাজ তো আছেই
তো এগুলো হচ্ছে বাড়তি কাজ, ঘরটর গোছালাম, মানে শোকেস টুকে সব নোংরা হয়েছিল এরকম অবস্থা, তো সবগুলো মুছলাম টুছলাম আর কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। আর তার মধ্যে ঠান্ডাও লেগেছে আমার, এই যে কথাই বেরোচ্ছে না গলা দিয়ে, কি অবস্থা, গরম জল খেতে হবে বারবার। তো চলো তাহলে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সেকেন্ড চ্যানেলটা প্লিজ সবাই সাপোর্ট করতে ভুলো না, সবাই প্লিজ সাপোর্ট করো। ওই চ্যানেলটার ডিসক্রিপশনে, ওই চ্যানেলটার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আর চ্যানেলটার নাম হচ্ছে KM ব্লগস। তোমরা অনেকেই সাপোর্ট করছো, আর যারা যারা এখনও জানো না তাদেরকে বলছি, তো প্লিজ তোমরা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে, এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।